স্বাধীনতা প্রাপ্তির 75তম বর্ষপূর্তিতে একই সঙ্গে সূর্য আর চাঁদের দিকে এবছর হাত বাড়াচ্ছে ভারত। ভারতের প্রথম সৌর অভিযানে পাঠানো হচ্ছে মহাকাশযান আদিত্য L1, আর ফের চাঁদের মাটি ছোঁয়ার বাসনা নিয়ে রওনা হবে চন্দ্রযান 3। মহাকাশে যারা ভারতের এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযানকে শুরু থেকে শেষ পর্যন্ত নজরে রাখবে, সেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি মানে এসার তরফে এ খবর দেওয়া হয়েছে। এসা জানিয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, স্পেনে বসানো তাদের ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনাগুলির মাধ্যমে মহাকাশে এই দুটি মহাকাশযানের অভিযানের প্রতিটি মুহূর্তের উপর নজর রাখা হবে। নজর রাখা হবে তাদের গতিবিধির উপরেও, কখন কোন সময় মহাকাশযানগুলিকে কী গতিবেগে ছোটাতে হবে, কোন পথ ধরে কিভাবে পৌঁছতে হবে নির্ভুল গন্তব্যে, তা আগাম জানিয়ে দেবে এই ডিপ স্পেস নেটওয়ার্কই। শুধু তাই নয়, মহাকাশ থেকে এই দুটি মহাকাশযানের পাঠানো যাবতীয় তথ্য, ছবি ও সিগন্যাল যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে গ্রাউন্ড কন্ট্রোলে, তার উপরেও নজর রাখবে ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনাগুলি। এ ব্যাপারে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে এসার একটি চুক্তিও হয়ে গিয়েছে। এসার তরফে জানানো হয়, ভারতের স্বাধীনতা প্রাপ্তির মাস আগস্টেই চন্দ্রযান 3 উৎক্ষেপণের কথা ভেবে রেখেছে ইসরো, আর ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য L1-এর উৎক্ষেপণ হওয়ার কথা এবছরের অক্টোবর কিংবা নভেম্বরে। এসার সার্ভিস ম্যানেজার এবং ইসরোর তরফে এসার লিয়াজো অফিসার রমেশ চেল্লাথুরাই বলেছেন, এই নজরদারি ছাড়া মহাকাশে কোনো লক্ষ্যেই নির্ভুলভাবে পৌঁছানো সম্ভব হয় না কোনো মহাকাশযানের। ল্যান্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো চন্দ্রযান 2 মহাকাশযান 2019 সালের 6 সেপ্টেম্বর, অফিসিয়ালি অবশ্য ভারতের দিক থেকে বলতে গেলে 7ই সেপ্টেম্বর। সেই অভিযানে পাঠানো অরবিটারটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে, তাই এবারের অভিযানে ইসরো আর কোনো অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান 2-এর অরবিটারেরই সাহায্য নেবে এবার চন্দ্রযান 3-র সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার। চাঁদের মাটিতে নেমে গবেষণা চালাবে 2 সপ্তাহ, যার জন্য এসার পাশাপাশি নাসারও ডিপ স্পেস নেটওয়ার্কের সাহায্য নেবে ইসরো। ইসরোর তরফ থেকে এটাও জানানো হয়েছে যে আদিত্য L1-কে পাঠানো হবে সূর্য ও পৃথিবীর মাঝে প্রথম ল্যাগারেঞ্জ পয়েন্টে, যেখানে রয়েছে জেমস ওয়েব। সৌরঝড়, করোনাল মাস ইজেকশনের মতো ঘটনাগুলি সূর্যে কীভাবে ঘটে, কোথায় সেগুলির উৎপত্তিস্থল, তা জানা বোঝার জন্যই ভারতের এই প্রথম সৌর অভিযান। পৃথিবীর যেদিকে সূর্য থাকবে সেই দিকেই থাকবে এই মহাকাশযান, তাই পৃথিবী প্রদক্ষিণের সময় কোনো গ্রাউন্ড স্টেশন থেকেই এই মহাকাশযানটিকে সবসময় দেখা সম্ভব হবে না, সে ব্যাপারেই সাহায্য করবে এসআর ডিপ স্পেস নেটওয়ার্ক। তো কেমন লাগলো এই ইনফরমেটিভ ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।